অবিশ্বাস্য হলেও সত্য। ইঞ্জিনিয়ারিং পেশা ছেড়ে তিনি কৃষি কাজ করছেন, তাতেও তিনি সফল। এই ইঞ্জিনিয়ার কৃষি কাজ করে এখন 40,000 টাকা আয় করছেন। সাধারণত চাষি বলতে যে ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা এরকম নয়। এ কৃষক টি শার্ট, ট্রাউজার আর স্নিকার পরা, এ কারণে তাকে মোটেই চাষির আওতায় ফেলা যায় না, কিন্তু বাস্তবে তিনি চাষি। ইঞ্জিনিয়ারিং পাশ করে পাওয়া চাকরি ছেড়ে চাষ করে তিনি কত আয় করছেন? 40,000 টাকা। ভারতের দিল্লির পাল্লা গ্রামে জন্ম অভিষেক ধাম্মার। তার বাবাও চাষি। পারিবারিক 25 একর জমিতে তিনি চাষ করতেন, কিন্তু অভিষেকের স্বপ্ন ছিল অন্য। ছোট থেকেই তিনি চাষাবাদের বিরোধী ছিলেন। 2014 সালে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করেন। অভিষেকের বাড়িতে চাষবাসের চল রয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে চাষ একেবারেই পছন্দ ছিল না তার। তার কাছে চাষাবাদের অর্থ ছিল ঘণ্টার পর ঘণ্টা মাঠের রোদে পুড়ে পরিশ্রমের কাজ এবং প্রচুর পরিশ্রমের বিনিময়ে যৎসামান্য কিছু অর্থ। কখনো তা আবার বিনিয়োগের থেকেও কম হতে পারে। বাবার কৃষিকাজে কোনো সাহায্যই করবেন না, তা প্রথম থেকেই পরিবারকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন অভিষেক। নিজের চাকরি এবং ভবিষ্যৎ নিয়ে সমস্ত পরিকল্পনাও করে ফেলেছিলেন। কী এমন ঘটলো যে অভিষেক চাষাবাদে কৌতূহলী হয়ে পড়লেন এবং একজন চাষি হয়ে গেলেন? এর সূত্রপাত 2014 সালে স্নাতক হওয়ার ঠিক পরেই। চিরকালই নিজের স্বাস্থ্য সম্বন্ধে ভীষণ সচেতন অভিষেক জিম শুরু করার পর ক্রমেই বুঝতে শুরু করেন সুস্থ থাকার জন্য সঠিক পুষ্টি কতটা প্রয়োজন। তার ডায়েট কীভাবে স্বাস্থ্যকর হয়ে উঠবে তা নিয়ে বিস্তর গবেষণা শুরু করে দেন। খাবারে কীটনাশকের মতো ক্ষতিকর রাসায়নিক এড়ানোর জন্য প্রথমে একটা ছোট বাগান করেন। যমুনা নদীর তীরে তাদের ছোট একটি জমি ছিল, ঠাকুরদা সেখানে মন্দির করে দিয়েছিলেন। নদীর তীরে হওয়ায় জমির উর্বরতাও খুব বেশি ছিল। নিজেদের চাষাবাদের বিশাল জমির দিকে না গিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে এই জমিতেই নিজের জন্য জৈব চাষ করতে শুরু করে দেন, কারণ সঠিক প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছাড়া পারিবারিক 25 একর জমিতে জৈব চাষে ভরসা পাচ্ছিলেন না তিনি। 1 বছর পর যে ফলন তিনি পেলেন তার সঙ্গে স্বাদের রঙে বাজারে বিক্রি হওয়া ফসলের বিস্তর ফারাক নিজের চোখে দেখতে পেলেন। সঙ্গে জৈব চাষের অভিজ্ঞতা হলো। এরপর তিনি পারিবারিক 25 একর জমিতে জৈব চাষ করা শুরু করলেন। বাড়িতে জৈব সার বানিয়ে ফসল ফলানো শুরু হলো। রোজ 25 থেকে 20 মিনিট মাত্র লাগে গাছে পানি দিতে। তার সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে ফসল ফুটিয়ে যাচ্ছেন এই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার। জমিতে বায়োগ্যাস প্ল্যান্টও লাগিয়েছেন। জমি সমস্ত বর্জ্য দিয়ে বায়োগ্যাস তৈরি করেন এবং সেই গ্যাসই বাড়িতে রান্না হয়। ইঞ্জিনিয়ার থেকে চাষি হয়ে কতটা সুফল পেলেন? স্বাস্থ্য আর অর্থ দুটোই একসঙ্গে পেয়েছেন অভিষেক। প্রতিদিন এখন 40,000 টাকা উপার্জন তার। এতদিন যে পোশাকে এড়িয়ে চলতেন এখন সেটাই তার কাছে গর্বের, জানাচ্ছেন অভিষেক।